মক্কা শরীফের কথা জানি হারাম শরীফের কথা শুনি এই নামগুলো এই শব্দগুলো আমাদের হৃদয়ের সাথে আবদ্ধ আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এই নামগুলো যখন আমাদের স্মরণ হয় তখন মন কাঁধে সেখানে যাওয়ার জন্য কারণ সেখানে আল্লাহর ঘর আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যেই ঘরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যেই জায়গাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হিসাবে আল্লাহ ফাকরবুল আলমিন আহকামুল হাকিমিন মর্যাদা দিয়েছেন রসুলের কীম সল্লাহসাল্লাম সে কারণেই তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহর পিয়ারন বিশ্বাদ করেন আল্লাহি ইন্নাকে লাহাবুল আর আহাব্বু আরদুল্লাহি ই হে মক্কা নগরী আমি আল্লাহর শপথ করে বলছি যে তুমি আল্লাহর এই গোটা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নগরী উত্তম জায়গা কোরআনি করিম আল্লাহ ফাকরবুল আলমিন আহকামুল হাকিমিন বলেছেন নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর ওই ঘরটি যে ঘরটি বাক্কা নগরীতে আছে যাকে আমরা মাক্কা বলি এই মক্কা নগরীর আর অনেকগুলো নাম কিন্তু আছে যেমনটি বাক্কা বলা হয়েছে কোরআনে কেরিমে যেমনটি উম্মুল কোরা বলা হয়েছে কোরআন এবং হাদিসে যেমনটি আল বেলাদুল আমিন বলা হয়েছে কোরআনে কেরিমে আল বেলাদুল হারাম বলা হয়েছে হাদিস শরীফে এই নামগুলো সবগুলোই পবিত্র মক্কা নগরীর নাম কারণ এই মক্কা নগরীর ফজিলত যেমন বেশি এই ফজিলতর অনুকূলে মক্কা নগরীর নামও কিন্তু অসংখ্য নাম আছে রসলে করিম সাল্লিয়াল্লাম সেই নামগুলোর কথা হাদিস শরীফের করেছেন আমরা আজকে সেই মক্কা নগরীর কথা বলবো যেখানে মুসলমান হজ্জাজিকেরাম পাগলের মতো ছুটে যায় কি যুবক কি বৃদ্ধ কি নারী কি পুরুষ কি সুস্থ কি অসুস্থ এই যে একটা টান এই যে একটা আকর্ষণ এই মক্কা নগরীর প্রতি একটাই তো কারণ কারণ সেখানে রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের পবিত্র ঘর আছে আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলী এই ঘরটি নির্মাণ করেছেন কোরআনী করিম আল্লাহ বলেছেন ও ইদ ও ইসমাইল স্মরণ করুন যখন ইব্রাহিম আলী এবং তদীয় পুত্র হজরত ইসমাইল আলী ইসালাম আমার ঘরের খুঁটিগুলো উপরের দিকে তুলছে আল খাওয়াই মিনাল বেদ ঘর নির্মিত হওয়ার পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বানা তকব্বাল মিন্ আলিম যে যেকোনো নেক কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা হাত তুলে দোয়া করা এটা তো কেরামের সুন্নত এটা দুয়ার আদব এবং আল্লাহর পছন্দনীয় একটি আমল নিশ্চিতভাবে বলা যায় হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহর ঘর নির্মাণ করার মতো অতীব গুরুত্বপূর্ণ বরকতময় পুণ্যময় কাজটি করার পরে আল্লাহর কাছে হাত তুললেন রব্বানা তকব্বাল মিন্ আলিম আল্লাহ আমরা কষ্ট করেছি আমরা চেষ্টা করেছি তুমি কবুল করে নাও কারণ যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যখন আল্লাহর দরবারে কবুল হয় তখন এটা আর ক্ষুদ্র থাকে না আবার যত বড় থেকে বড় আমল যদি আল্লাহর দরবারে এটা কবুল না হয় এটাও কিন্তু আর বড় থাকে না সে কারণেই মুখ্য জিনিস যেটা সেটা হলো আল্লাহর দরবারে কবুল হওয়া ইব্রাহিম আলী আল্লাহ কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করলেন কারণ ঘর তো আল্লাহ নির্মাণ করেছেন আল্লাহর বন্ধু ইব্রাহিম খালিল উল্লাহ এই ঘর নির্মিত হওয়ার পরে যে দোয়াটি করলেন সেই দোয়াটি বড়ই গুরুত্বপূর্ণ তার তো পরের অংশে আছে রব্বানা ওব আফিহিম রসুল মিনহুম ইয়াতলু আলিহিম আয়াতিক আল্লাহ এদের মধ্যে একজন রসুল পাঠান এই যে রসুল পাঠানোর দোয়া করলেন মক্কা শরীফের মধ্যে ওই জবালা আবু কবাইশ দাড়ি দাঁড়িয়ে পাক রব্বুল আলমিন সেই দোয়া কবুল করলেন এবং রসুলের করিম সাল্লাহ তাল আলি ও এই দোয়ার পসল হজরতে ইব্রাহিম আলহাম যে দোয়া করেছেন রসুলের করিমস্লাম হাদিস শরীফের সে কথাই বলেছেন যে আমি হলাম আমার বাবা হজরতে ইব্রাহিম আলিমামের দোয়ার পশল এবং হজরতে ইসা আলি ইসাল্লামের সুসংবাদ আল্লাহ আল্লাহমদি শুধু দর্শক শ্রোতা এই যে ঘরের কথা আমরা বললাম আল্লাহর ঘর কত আকর্ষণ আল্লাহ পাক রব্বুল আলমীন হজরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করেছ এবার তুমি আজান দাও মানে আহ্বান করো হজের আহ্বান করো যাতে আমার বান্দারা কাছে এবং দূরে যে যেখানে থাকে আমার ঘরে যাতে আসে আমার দরবারে যাতে হাজিরি দেয় হজরত ইব্রাহিম আলিহাল্লাম আজান দিলেন আহ্বান করলেন ও একদিন ফিন্নাসি বিল হজ হজের জন্য আহ্বান করলেন সবাইকে আলম আরওয়াতে সেই আওয়াজ পৌঁছে গেল দূর দূরান্তে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে ছিল সকলের কাছে সে আওয়াজ চলে গেল যারা শুনেছে এবং সাড়া দিয়েছে পৃথিবীতে তারাই হজে যাওয়ার সুযোগ পাবে যারা শুনেও আহ্বানে সাড়া দেয়নি তারা হজে যেতে পারবে না আসলেই তো এটা এমন একটা পবিত্র জায়গা টাকা থাকলেই সেখানে যাওয়া যায় না যদি না আল্লাহর মেহরবাণী না হয় আল্লাহ যেমন মহান আল্লাহর ঘরও তো মহান এবং এই ঘর খুব যে আয়তনে খুব যে বড় তা কিন্তু নয় কিন্তু মর্যাদা সর্বশ্রেষ্ঠ এবং এই ঘর যেখানে আছে এই ঘরকে ঘিরে চারপাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম আল মসজিদুল হারাম কোরআনে করিমে পনেরো পারার প্রথম দিকে এই কথাটুকু আছে আকসা সুবহান মিনাল এখানে দুটি মসজিদের কথা আছে একটার নাম হলো মসজিদে আকসা ওই মসজিদে হারাম এবং মসজিদে আকসা এই দুটার মধ্যে যে মসজিদে হারামের কথা আছে এটা হলো আল্লাহর ঘর কালো গিলাপাবৃত আবৃত ঘরের চারপাশে যে মসজিদটুকু আছে রাউন্ড সেই মসজিদ হলো মসজিদে হারাম এবং আল্লাহর ঘর এবং মসজিদে হারামের মাঝখানে একটা উন্মুক্ত জায়গা আছে যে তাও রাউন্ড সেই জায়গার নাম হলো মাতাফ মানে তাওয়াফ করার জায়গা সেখানে হুজা তাওয়াফ করেন আল্লার ঘরকে ঘিরে চারদিকে প্রদক্ষিণ করেন এটা হলো তাওয়াফ তাহলে আল্লাহর ঘর তারপরে মাতাফ তাওয়াফ করার জায়গা তারপরে মসজিদে হারাম এই মসজিদে হারামের পরে একটা নির্দিষ্ট এরিয়া আছে যেই এরিয়াটার নাম হল হারাম শরীফ অর্থাৎ পবিত্র জায়গা আমরা হেরেমে মক্কা যাকে বলি এটাও কিন্তু পবিত্র এটাও বরকতময় এটা কোনো দিকে সাত মাইল কোনো দিকে পাঁচ মাইল কোনো দিকে চার মাইল এইভাবে চারদিকে রাউন্ড জায়গা আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ এবং মাকামাতে মক্কাদ্দগুলোর কি ফজিলত কি মর্যাদা কেন পাগলের মত হৃদয়গুলো সেখানে ছুটে যায় কেন সেখানে গেলে আর আসতে মনে চায় না কেন সেখানে গেলে বারবার যেতে মনে চায় আমরা সেই বিষয়টা অনুসন্ধান করার চেষ্টা করবো রসুলে করিম সাল্লাহ তালিয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজার শিরফের হাদিসে আল্লাহর নবী কী সাধ করেছেন আমরা একটু শুনি আল্লাহর নবীর সাধ করেন কলা আর সোল্লাহ সল্লাল্লাহ অ্যাল সাল্লাম মা আল থ ইয়া ও আই ইলেক ওয়ালা আন্না আখরাজুনি মিনকে মা মা রক গয়রকহাল্লাহ যখন বিদায় হ যে আল্লাহর পিয়ারা নবী মক্কা শরীফে ফিরে আসলেন হজ করার জন্য তখন মক্কা নগরীকে সম্বোধন করে রসুলে করিম সল্লী সাল্লাম বলছেন হে মক্কা মা আথক মিমবালদ তুমি কতই না উত্তম পবিত্র নগরী তুমি পবিত্র শহর তুমি ও আহাব্বা লে তুমি না আমার কাছে কতই না প্রিয় একটা কত ভালোবাসার একটা নগরী কত ভালোবাসার কত প্রিয় কত আকর্ষণ জাগানিয়া একটা শহর তুমি আমার কাছে হে মক্কানগরী ওলাউলা আন্না কৌমি আখরাজউনি তুমি তো জানো আমার সম্প্রদায়গুলো আমাকে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যেতে বাধ্য করেছে আমার সম্প্রদায় যদি আমাকে বাধ্য না করত। তাহলে তুমি ছাড়া অন্য কোনো জায়গায় আমি বসতি স্থাপন করতাম না ইমাম তিরমিজি মিজির এই হাদিসটি বর্ণনা করে হাসান শাহি বলে ঘোষণা দিয়েছেন তাহলে আল্লাহর প্যারা নবীর সবচেয়ে প্রিয় জায়গা নবী নিজে ঘোষণা করেছেন মক্কা নগরী আল্লাহর ঘর যেখানে আছে ঠিক তার পরের হাদিসে প্রায় অভিন্ন ভাষায় সুলে করিমস ইসলাম ইসাদ করেছেন ও আল্লাহি ইহ ও আহাব্লাহি ইল্লাহ আমি আল্লাহর শপথ করে বলি রসুলে করিম সামি স্বাদ করেছেন হে মক্কা নগরী তুমি আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা এবং ও আহাব্ব আরদুল্লাহ আল্লাহ এবং আল্লাহর কাছে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় নগরী প্রিয় জায়গা তুমি ওলা উল্লাহ আন্নি ও খরিস তুমিন আমাকে যদি বের করে দেয়া না হতো আমি বের হতাম না সোহান আল্লাহবি হামদি তাহলে এই যে রসুলে করিম সাল আলিয়াসাল্লামার ঘোষণা হজরত ইব্রাহিম আলী ইসলাম এই 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 জায়গাটাকে পবিত্র ঘোষণা করেছেন পবিত্র করেছেন তো আল্লাহ ঘোষণা করেছেন খালিল উল্লাহ আল্লাহর পেয়ারা নবী ভালো বসে বেসেছেন রসুল উল্লাহ হিসাবে মক্কানগরীকে আমরা যারা নবীর ওম্মদ আল্লাহর বান্দা আমাদেরও তো ইমানই দায়িত্ব ওই জায়গাটুকুকে ওই ঘরটাকে ওই ওই এলাকাটাকে ওই শহরটাকে প্রাণের চেয়ে আরও বেশি ভালোবাসা এবং সেই ভালোবাসা আছে বলেই আল্লাহর বান্দা ছুটে যায় আল্লাহর ঘরের দিকে কি বলে লাব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাক মুলক লা আসলেই কত মধুর এই আওয়াজগুলো আমরা কি বলছি আল্লাহকে আল্লাহ আমি হাজির আমি হাজির কেন হাজির বলছি আল্লাহকে কারণ ওই যে হজরত ইব্রাহিম আল ইসলাম রুল কল করেছিলেন ক্লাসের মধ্যে বলেছেন আল্লাহ ও আদিন ইব্রাহিম আল ইসলাম রুল কল করেছেন হাজার বছর আগে আর আমরা যখন সেখানে যাচ্ছি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার বন্ধু ইব্রাহিম রুল কল করেছিলেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে তোমার দরবারে হাজির হয়েছি সুফান আসলে না দেখলে সেই দৃশ্য বিশ্বাস করানো যাবে না এটা ভাষায় প্রকাশ করানো যাবে না যে কতটা মধুর কতটা ভালোবাসার সেই জায়গা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে দিনের পর দিন ট্রাভেল করে যখন আল্লাহর ঘরটা এক নজর দেখে বিশ্বাস করুন তখন হুজ্জা জে কেরাম সকল কষ্ট ভুলে যায় কারণ আল্লাহর ঘর শান্তির জায়গা আল্লাহর ঘরের চারপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ফজিলত এবং মর্যাদার জায়গা এবং সেখানে শুধু আল্লাহর ঘর নয় আল্লাহর ঘরের ঠিক দক্ষিণ পূর্ব কোনায় হাজরা সাদ আছে আল্লাহর ঘরের পূর্ব দিকে মকাম ইব্রাহিম আছে এবং আল্লাহর ঘরের উত্তর দিকে হাতিমে কাওয়া আছে উন্মুক্ত জায়গা অনেকেই হয়তো জানেন যে এই জায়গাটুকু আল্লাহর ঘরের অংশ যদিও দেওয়ালটা একটু আগানো আছে কিন্তু এই যে রাউন্ড যে জায়গাটা উত্তর দিকে এই জায়গাটাও কিন্তু আল্লাহর ঘরের অংশ আল্লাহর ঘরের ভেতরের অংশ মূল কাবা যেটা কাবার ভিতরের অংশ এবং অনেকেই সেখানে নামাজ পড়ার জন্য পাগলের মতো ছুটে যান আমি গুনাগার নিজেও সেখানে নামাজ আদায় করেছি এবং সেই জায়গাটুকুতে নামাজ আদায় করা আল্লাহর ঘরের ভেতরে নামাজ আদায় করার সমান সোহান রসুল করিম সাল্লি সাল্লাম হাদিসের বিশ্বাদ করেছেন আল্লাহ ইব্রাহিম হাজরত ইব্রাহিম আলহ ইসলাম মক্কাকে হরম ঘোষণা করেছেন এই ইব্রাহিম আলহ ইসলামের হারাম যেটা সেই হরমের ভিতরে এই জায়গাগুলো আছে এবং সাফা মারোয়ার কথা আপনারা জানেন সাফা মারওয়া সেটাও কিন্তু একেবারে আল্লাহর খোরের সাথে কোরআন করিম আল্লাহ বলেছেন সাফা এবং মারোয়া এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন কারণ হজরতে ইসমাইল আলী ইসাল্লামের আম্মা যান হজরতে হাজার আলি হাসাল্লাম তিনি শিশুপুত্র ইসমাইলকে নিয়ে যখন পানির পিপাসা ইসমাইল কাতর পানির অন্বেষণে পাগলের মতো ছুটোছুটি করছেন একবার সাফাই উঠছেন আবার মারওয়ায় উঠছেন আবার দৌড়ে সাফায় আবার মারোয়ায় এভাবে সাতবার আসা যাওয়া করেছেন বলেই রসুলে করিম ওসাল্লাম বলেছেন যে আমার ওম্মত যতদিন হজ থাকবে সেখানে গিয়ে সাফা মারোয়ার সাই করতেই হবে কারণ ইসমাইল আলী ইসলামের আম্মাজানের সেই স্মৃতিটাকে জীবন্ত রাখতে হবে এই আশেপাশের যেই মাকামাতে মোকাদ্দশাগুলোর কথা আমরা শুনলাম সাফা মারোয়ার কথা শুনলাম পাক রব্বুল্লা আলমিন এগুলাকে শায়র বলেছেন এগুলাকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে হজরত ইসমাইল এবং হাজরা আলি হিম এই দুইজনের কারণে এছাড়াও মেনা আছে এই যে মেনা আমরা জানি হজরত ইব্রাহিম আল ইসলাম যেখানে কোরবানি দিয়েছিলেন ইসমাইল আলী হিসাল্লামকে কোরবানি দেওয়ার জন্য নিয়েছিলেন সেটা হলো মেনার ময়দান এবং তারপরে আছে মুস্তালেফা তারপরে আছে আরাফা এটা এই তারবটা এইভাবে একেবারে অর্থাৎ আল্লাহর ঘর থেকে পূর্ব দক্ষিণ কণাকণি তিনটা পর্বতী প্রথমে মিনা তারপরে মুস্তালেফা তারপরে আরাফা এবং আরাফার সম্পর্কে তো আপনারা জানেনই রসুল করিম করিম সল্লাহ আলিয়াল্লাম সে আরাফার ময়দানের কথা বলেছেন যারা নয় জিলহজ আরফার ময়দানে উকুফ করবে আল্লাহ তাদের সমুদ্রে গুণা মাফ করে দেবেন হামদি এই পবিত্র জায়গাগুলো সবগুলোই কিন্তু আল্লাহর এ দেওয়া মর্যাদায় ভূষিত হয়েছেন তবে মিনা পর্যন্ত মিনার একটা অংশ পর্যন্ত হারামের অন্তর্ভুক্ত ওই যে আমি বলেছিলাম হারেম শরীফের একটা এরিয়া কিন্তু আছে সেই এরিয়ার মিনার কিছু অংশ আছে হেরাম শরীফের ভিতরে এরপরে মোস্তালেফা এরপরে আরাফা ওগুলো কিন্তু হেরম শরীফের বাহিরে তো আমরা আজকে মক্কা নগরী নিয়ে আলোচনা করছিলাম আসলে এই পবিত্র মক্কাকে আল্লাফাক রব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন এটা হজরত ইব্রাহিম আল ইসলামল তারও আগে থেকেই এই এই মর্যাদাটা সফুলে করিম সল্লাহ তাল আলী ওসাল্লাম সেই মর্যাদাটা রক্ষার জন্য হেরম শরীফের মর্যাদা রক্ষার জন্য সেখানে যুদ্ধবিগ্রহ হারাম ঘোষণা করেছেন সেখানে কোনো গাছপালা তুরলতা কারণে সেরা মহরম ব্যক্তিদের জন্য হারাম ঘোষণা করেছেন যাইজ নাই সেখান পশু শিকার করাকে হারাম ঘোষণা করেছেন এই সবগুলি আমরা জানি একটাই উদ্দেশ্য কারণ হারাম শরীফের মর্যাদা যাতে বিঘ্নিত না হয় সে কারণেই কোরআনে করিমে আল্লাহ ফাকরবুল্লা করেছেন সাদ করেছেন ওয়ামানু ক্যান আমিনা কোন অপরাধীও যদি সেই হারাম শরীফে প্রবেশ করে তার ক্যাশাস প্রতিশোধ নেওয়া যাবে না সেখানে ঝগড়া করা যাবে না সেই কারণে আপনারা জানেন হাজি সাহেবরা এই যে সাদা কাপড় সেলাইবিহীন কাপড় পরিধান করে সেখানে ঢুকেন কারণটা কি কারণ আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা করার জন্য সেখানে যাচ্ছেন আমরা প্রেসিডেন্টের দরবারে গেলে প্রেসিডেন্টের বাসভবনে গেলে আমরা কিছু প্রটোকল মেনে যাই তো আল্লাহর ঘরে যাচ্ছি আমরা আল্লাহর দরবারে যাচ্ছি নিশ্চিতভাবে প্রোটোকল তো থাকতেই হবে সেই প্রোটোকলের কথা আল্লাহ বলেছেন যে তোমরা আমার এই এরিয়ায় যখন ঢুকবে সেই ঢুকার আগে চারদিকে পাঁচটা চেক পয়েন্ট আছে যেগুলোকে মিকাত বলা হয় সেই মিকাত অতিক্রম করার আগেই আমাদেরকে সেই প্রটোকলের অংশ হিসেবে আমাদেরকে নির্দিষ্ট ড্রেস নিতে হবে নির্দিষ্ট নিয়ত করতে হবে কি উদ্দেশ্যে যাচ্ছি সেটাও নির্দিষ্ট করতে হবে আমি কি হজর উদ্দেশ্যে যাচ্ছি নাকি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি এই সব কিন্তু নির্ধারণ করতে হবে ওই যে হ্যারমসেরবের ভিতরে যদি কেউ ঢুকে তাহলে নিশ্চিতভাবে তাকে সেই ইউনিফর্ম পরে পরিধান করে তারপর সেখানে ঢুকতে হবে কারণ আল্লাহর ঘরে আমরা যাচ্ছি আল্লাহর দরবারে আমরা যাচ্ছি যেই প্রস্তুতি নিয়ে আমাদের যেতে হচ্ছে নিয়ত সহকারে সেলাইবিহীন কাপড় পরিধান করে সেটাকে এহরাম বলা হয় তো এই এহরাম কেন এহরাম হারাম থেকে যাচ্ছি হেরামে আর প্রস্তুতি নিচ্ছি এহরাম দুটার মধ্যে খুব সাজুজ্জ আছে এই সবগুলোই লেতা আজিমিল হারাম আর শরীফ ওই হেরম শরীফের মর্যাদার জন্য সম্মানের জন্য তো এই যে টোটাল বিষয়টা মর্যাদাকে ঘিরে এবং যারা সেখানে যাবেন তারাও কিন্তু মর্যাদাবান হয়ে ফিরে আসবেন সে কারণেই তো ওই মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যই প্রতি আঁকাতে এক লক্ষ রাকাতের সব বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা তসবিতে এক লক্ষ তসবির সব বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা এবাদতে এক লক্ষ গুণ বাড়িয়ে তাকে পুরস্কৃত করা হয় আর আল্লাহর ঘর এমন একটা ঘর পেয়ারা নবীরসুলে করিম সাল্লাহ আলী সালাম সাদ করেছেন আর নজরুল কাঁ বা ইবাদা ওই যে কালো গেরাপিত পরিহিত ওই ঘর এটার দিকে যদি কেউ মহাব্বতে তাকিয়েও থাকে এটাও কিন্তু ইবাদত হিসাবে আমাদের আমল নামায় লিখিত হবে সুবহান হামদি দেখুন ঘর ইট বালু সিমেন্টের তৈরি তো ঘর তারপরও আল্লাহর মর্যাদাবান সেই ঘর আমি যখন তাকাচ্ছি আমার ইবাদত হচ্ছে আমি যখন স্পর্শ করছি আমার ইবাদত হচ্ছে আমি যখন চুমা দিচ্ছি আমার ইবাদত হচ্ছে ওই যে হজর আসওয়াদের কথা বললাম রসুলের করিম সল্লাহ আলিয়াসাল্লাম ইসাদ করেছেন সেই হজর আসওয়াদের চুমা দিলে জান্নাতি পাথর সেটা বান্দার গুনাগার বান্দার মাফ হয়ে যায় ওই যে মাকাম ইব্রাহিম যেখানে আল্লাহ নিজে বলেছেন ওয়াতিদু মিম মাকাম ইব্রাহিম মসাল্লাহ তোমরা মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করো এটা পবিত্র একটা পাথর কারণ হজরত ইব্রাহিম আলী ইসলামের কদমের স্পর্শ সেখানে আছে যেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করেছেন এটা সাধারণ থাকেনি অসাধারণ হয়ে গেছে এরপরেই জমজমের পানির কথা তো থাকেই মানুষ অসুস্থ ব্যক্তি সেখানে যান জমজমের পানি খেয়ে সুস্থ হয়ে যান কারণ রসুল এ করিম সল্ল্লাহ আলিয়াসাল্লাম হাদিস্বর বিষাদ করেছেন জমজমের পানির মধ্যে স্বভাব তো আছেই এটা অসুস্থ রুগীর শেফা আর অভুক্ত মানুষের জন্য এটা খাদ্য খাবার হিসেবে কাজ করে খেলাম তো পানি কিন্তু আমার খাবারের চাহিদা মিটে যায় এটা এমন একটা পানি জান্নাতি পানি হজরত ইসমাইল আলহ ইসলামের কদমের সৎকায় সে পানি প্রাপ্ত হয়েছে রসুল সল্লাহ করিম সল্লিয় সাল্লাম সেই পানিটাকে পান করার জন্য দাঁড়িয়ে পান করার কথা বলেছেন এটাও পানির ইজ্জত এবং সম্মান আল্লাহর ঘর ভাইতুল্লা শরীফের প্রতি ভালোবাসা এটা ইমানের পরিচায়ক সেটার প্রতি শ্রদ্ধা জায়গা এটাও ইমানের পরিচায়ক একবার গেলে বারবার যেতে মনে চাওয়া ওই যেমনটি রসুল করিম সল্লাহতাল আলী ও সাল্লামের সাথ করেছেন লাহাব্বু আরদুল্লাহি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার জায়গাটা সেটা হলো মক্কা শরীফ মক্কা নগরী মক্কা শহর আল্লাহ ফ আকরবুল্লা আলমিন আকামুল হাকিমিন আমরা যারা আছি আমরা যাতে সেই ঘরের প্রতি এবং সেই জায়গার প্রতি হরমশর প্রতি আমাদের ভালোবাসা দিন দিন বেড়ে উঠুক দিন দিন বেড়ে যাক একবার গেলে বারবার যেতে আমাদের মনের আকর্ষণ জাগুক সেই প্রত্যাশা করি আল্লাহর দরবারে এবং যারা সেই ঘর দেখার সুযোগ হয়েছে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তাদের হজ কবুল করুন যারা যেতে পারেননি তারা যাতে সেখানে যেতে পারেন আল্লাহ তাদেরকে সেই তফিক নসিব করুন এই প্রত্যাশা রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ